আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল হবে বললেন দুদু। সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ সাজার সুপারিশ নিয়ে সংসদে সংশোধিত আইন উত্থাপিত হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উন্নয়নের কথা বলে দেশকে খাদের কিনারায় নিয়ে গিয়েছে বললেন নুরুল হক নূর। নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে বললেন হাসান সরকার। 40 বছর বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে কথা বলাকে নিয়েই নাচছে আওয়ামী লীগ। জয়পুরহাটে জামায়াতের 3 জন নেতাকর্মী আটক। বিএনপির প্রধান শত্রু আওয়ামী লীগ নয়, এদেশের জনগণ বলেন শেখ পরশ। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞে ছাত্র শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হুমকি দামকি দিয়ে জনতার দল বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন রুখা যাবে না। সময় যতই অল্প হোক, নির্যাতন যতই তীব্র হোক, খুলনা বিভাগীয় সমাবেশ সফল হবে। 4 ফেব্রুয়ারি খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ সকল কথা বলেন। দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আওয়ামী লীগ সন্ত্রাস, সরকারের ধমন পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো সহ 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাফিকুল আলম মনার সভাপতিত্বে প্রস্তুতি সভায় ভাইস চেয়ারম্যান দুদু, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি সহ সব কারাবন্দীদের মুক্তি দাবি করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদি আহমেদ রুমি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও আর অনেকে। সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ সাজার সুপারিশ নিয়ে সংসদে সংশোধিত আইন উত্থাপিত হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ সাজার সুপারিশ নিয়ে সংশোধিত আইন সংসদে উত্থাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পার্কিং সহ বিভিন্ন অপরাধে জরিমানার পরিমাণ অত্যধিক বলে যে অভিযোগ আছে তা আবারও আলোচনা করা হবে। দুপুরে রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ট্রাক ক্রাবাটবেন ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভায় অংশ নিয়ে এ সকল কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যতে বাংলাদেশে পণ্য পরিবহনের চাপ আরও বাড়বে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ট্রাক ও উন্নত মানের যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। বাংলাদেশে একটা শিল্প বিপ্লব ঘটে গিয়েছে। 2008 সালে বাংলাদেশকে বদলে দেওয়ার অঙ্গীকার করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশ কিন্তু ঠিকই বদলে গিয়েছে। উন্নয়নের কথা বলে দেশকে খাদের কিনারায় নিয়ে গিয়েছে বলেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সদস্য সচিব সাবেক ডাকসুর বিপি নুরুল হক নূর বলেছেন, স্বাধীনতার 51 বছরে আওয়ামী লীগ বিএনপি মিলে পর্যায়ক্রমে 31 বছর ক্ষমতায় ছিল। যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারেননি। আওয়ামী লীগ সরকার টানা 14 বছর ক্ষমতায় থেকে উন্নয়নের কথা বলে দেশকে খাদের কিনারায় নিয়ে গিয়েছেন। জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। সামনে রোজায় দ্রব্যমূল্যের দাম বাড়লে জনজীবনে চরম দুর্ভোগ তৈরি হবে। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সদস্য ফর্ম উন্মোচন এবং শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এ সকল কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ সরকার 2014 ও 2018 সালে বিনা ভোটে নির্বাচন করে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আজ সমস্ত আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণ অধিকার পরিষদ সকল বিরোধী দলকে নিয়ে রাজপথে যুগপথ আন্দোলন গড়ে তুলবে।
নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে বলেন হাসান সরকার। বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, পাঠ্যপুস্তকের মাধ্যমে নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। বানর থেকে মানুষের উৎপত্তি একটি মূর্খতাপূর্ণ তত্ত্ব, এই তত্ত্ব মানবতার অবমাননার সামিল। পাঠ্যপুস্তক থেকে এসব অবান্তর ও কাল্পনিক গল্প কাহিনী সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, মুসলিম প্রধান দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতি অনুযায়ী পবিত্র কোরআন হাদিসের আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন করুন। একমাত্র পবিত্র কোরআনই সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনে যা যা বলা রয়েছে তা চির সত্য ও তাই ঘটবে। 40 বছর বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে কথা বলাকে নিয়ে নাচছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া 2 উপনির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা দলটি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা উকিল সাত্তার ভূঁইয়ার পক্ষে আওয়ামী লীগের সরাসরি অবস্থান নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানি। হামিদ ভাসানি বলেন, 40 বছর ধরে যে লোকটি বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে কথা বলেন তারা আজ তাকে নিয়েই নাচছে। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন বলে আমি বিশ্বাস করি না। আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শেষে আশুগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সকল কথা বলেন তিনি। ভাসানি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সরকারের জন্য সবচেয়ে বড় নিয়ামক জাতীয় পার্টি। মহাজোটের শরিক দল হয়েও বিরোধী দলের দায়িত্ব নিয়ে সংসদকে কার্যকর রেখেছে জাতীয় পার্টি, অথচ এখানকার আওয়ামী লীগকে উল্টো পথে হাঁটছে। জয়পুরহাটে জামায়াতে 3 নেতাকর্মী আটক। জয়পুরহাটে গোপন বৈঠক করার সময় জামায়াতে 3 নেতাকর্মীকে আটক করেছেন পুলিশ। দুপুরে জেলার কালাই উপজেলার মোলাম গাড়িহাট এলাকায় ন্যাশনাল মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি শ্রেণীকক্ষ থেকে তাদের আটক করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মইনুদ্দিন। আটককৃতরা হলেন জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামায়াতের আমির ও চেচুরিয়া গ্রামের মৃত রিয়াসউদ্দিনের ছেলে আব্দুস সুবহান। এছাড়া জামায়াতের সক্রিয় কর্মী থল গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে আবুল কালাম, মাত্রাই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুস সুবহান। ওসি এস এম মইনুদ্দিন বলেন, দুপুরে কালাই উপজেলার মোলামগাড়ি হাট এলাকায় ন্যাশনাল মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি শ্রেণীকক্ষে বসে নাশকতার উদ্দেশ্যে নেতাকর্মীরা একটি গোপন বৈঠকে বসেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিএনপির প্রধান শত্রু আওয়ামী লীগ নয়, এদেশের জনগণ, বলেন শেখ পরশ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্র মানবাধিকারের কথা মানায় না। তাদের হিংসাত্মক রাজনীতি আর সন্ত্রাসের কারণে নতুন প্রজন্ম রাজনীতি করতে চায় না। যারা 21 আগস্ট ঘটিয়েছে, মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে, কৃষকের বুকে গুলি চালিয়েছে, জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে, তাদের সব অপকর্মের মেডেল রয়েছে। আমি বিশ্বাস করি বিএনপির প্রধান শত্রু আওয়ামী লীগ নয়, এদেশের সাধারণ জনগণ। আজ দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের শান্তি সমাবেশে তিনি এ সকল কথা বলেন। যুবলীগ চেয়ারম্যান বলেন, এদেশকে স্বাধীন করার জন্য যারা 71 হাতিয়ার তুলে নিয়েছিল, 71 পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আপনারা বরাবর বারবার তাদেরই আক্রমণ করেন। আওয়ামী লীগ আপনাদের অন্যায়ের প্রতিবাদ করতে আসে বলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের বিরোধ ঘটে। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞে ছাত্র শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ। ফিলিস্তিনে দখলকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবির ও গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলা ও নারী শিশুসহ নিরপরাধ মানুষের উপর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম এই পিননন্দা ও প্রতিবাদ জানান। যৌথ বিবৃতিতে তারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের উপর আবারও ইহুদিবাদী ইসরায়েল হত্যাযজ্ঞ শুরু করেছে। দখলকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে বর্বর হামলা চালিয়ে নারী শিশুসহ 10 ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করা হয়েছে। এই বর্বরতার মারাত্মকভাবে আহত হয়েছে আরও বেশ কয়েকজন মুসলমান, এমনকি গুরুতর আহতরা সঠিকভাবে চিকিৎসা পর্যন্ত পাচ্ছে না। এরই মাঝে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালানো হচ্ছে।